হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন, পূর্ববর্তী দিনের মতো আজকে আরও একটি নতুন ওষুধের সাথে পরিচয় হওয়া যাক। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ঔষধ। এই ঔষধটির নাম হলো জিঙ্ক বি, যা সাধারণত ট্যাবলেট এবং সিরাপ আকারে হয়ে থাকে। এই জিঙ্ক বি ট্যাবলেট খেলে কি কি সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, কারা কারা খেতে পারবে, কারা কারা খেতে পারবে না, এবং খাওয়ার নিয়মাবলী জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জিঙ্ক বি হলো ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক সমৃদ্ধ একটি মেডিসিন। জিঙ্ক বি ট্যাবলেটটি বাংলাদেশি কোম্পানি স্কাইপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড সরবরাহ করে। এটি আপনি ট্যাবলেট আকারেও পাবেন এবং সিরাপ আকারেও পাবেন। তো বন্ধুরা, জিঙ্ক বি ট্যাবলেট বা সিরাপের উপকারিতাগুলো কী কী, চলুন তা এখন জানা যাক। জিঙ্কে রয়েছে অনেক বায়োলজিক্যাল ফাংশন, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্ষত সারানো, পরিপাক প্রজনন, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য। জিঙ্ক গর্ভাবস্থায় শৈশব এবং কৈশারের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে। জিঙ্কের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা রয়েছে, যা শিশুদের এডিএইচডি নামক রোগ থেকে বাঁচতে সহায়তা করে। প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে জিঙ্কের অভাবে ক্ষুধামন্দা, মুখের স্বাদ ও ঘ্রাণের দুর্বলতা বেড়ে যায়। এছাড়াও রয়েছে নখের সাদা দাগ, ঘন ঘন ইনফেকশন, বিষণ্ণতা, প্রবণতা, দুর্বল প্রজনন ক্ষমতা, প্রোস্টেটের সমস্যা সহ আরও অনেক সমস্যাই হয়ে থাকে। প্রোস্টেটের সমস্যা এক ধরনের মারাত্মক সমস্যা। এই সমস্যার কারণে আপনাদের ঘন ঘন প্রস্রাবের অনুভূতি আসে। তো এইসব রোগের ক্ষেত্রে আপনারা যদি জিঙ্ক বি ট্যাবলেট বা সিরাপ গ্রহণ করেন, তাহলে আপনারা উক্ত সমস্যাগুলো থেকে সমাধান পাবেন। এছাড়াও রয়েছে মানসিক সমস্যা, দেরিতে ঘা শুকানো, শারীরিক দুর্বলতা, ডায়রিয়া, মানসিক দুর্বলতা, অমসৃণ ত্বক এবং ওজন হ্রাসের সমস্যা সমাধানেও এই জিঙ্ক বি ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এখন আসুন ভিটামিন বিতে। বি ভিটামিন খাদ্য থেকে শক্তি তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন। শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষদের মস্তিষ্ক ও তাদের স্নায়ুর ক্ষমতা বজায় রাখতে বি ভিটামিন খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সুগঠিত রক্তকণিকা তৈরিতেও ভিটামিন বি কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ। বিশেষভাবে শিশুদের খাবারের রুচি ও সঠিক বৃদ্ধির জন্য এই বি কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ। ভিটামিন বি এর অভাবে বয়স্ক লোকদের ক্ষেত্রে অনেক স্নায়ুবিক অক্ষমতা দেখা দেয়, যেমন দুর্বলতা, নিজের শরীরের ভারসাম্যহীনতা, দ্বিধাগ্রস্ততা, বিরক্তিভাব, মৃতিভ্রম, হাত পায়ের জ্বালাপোড়াসহ আরও অনেক সমস্যার সমাধান করে থাকে এই ভিটামিন বি। এখন চলুন এই ভিটামিন বি কমপ্লেক্স আর জিঙ্ক এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। এই মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া খুবই স্বল্প। বমি বমি ভাব, বমি এবং পাকস্থলীর ছোটোখাটো সমস্যাগুলো এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ধরা যায়। এখন চলুন এই ওষুধটি আমরা কিভাবে সেবন করব, এর সেবন মাত্রা জেনে নেওয়া যাক। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট আকারের জিঙ্ক প্লাস বি কমপ্লেক্সটি আপনারা সকালে একটা এবং রাত্রে একটা, 24 ঘন্টায় দুইবার গ্রহণ করলেই যথেষ্ট। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। জিঙ্ক বি ট্যাবলেট পট আকারে পাওয়া যায়, একটি পটের মূল্য 105 টাকা। এই ঔষধটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। ঔষধটি কেনার আগে অবশ্যই আপনারা এর এক্সপায়ারি ডেট দেখে কিনবেন। ধন্যবাদ।